Thank <laughs> you. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার সকাল সাদা চ্যানেলে দেখেন কি অবস্থা যে কয়দিন বৃষ্টিটা হয়েছে অনেক কাপড় চাপড় জমে গিয়েছিল তাই নিরুপায় হয়ে ঘরেই তিনটা দড়ি টানিয়ে কাপড়গুলো শুকাচ্ছি কি আর করব অনেক কাপড় জমে গিয়েছিল তো মেশিনে কাপড় দিয়ে কাপড়গুলো এখন এ তো ঘরের ভিতরে দড়ি টানিয়ে কাপড়গুলো এখন ফ্যান ছেড়ে শুকাবো কারণ আমাদের নিম্ন চাপের কারণে কিন্তু সব জায়গাতেই প্রচুর বৃষ্টি হয়েছে আর এদিকে যেদিন ভাবছি যে অন্য আর কোনো কাজ আজকে তেমন করব না শুধু ডিম ভাজবো ডাল ভুনা করব এটা ভেবেই ছিলাম তো এখন আবার এই যে দেখেন পোলাও রান্না করে দিয়েছি কাবাব ছিল কাবাব ভেজে দিয়েছি আর মুরগির মাংস আর সালাদ তো এগুলো দিয়ে দুপুরের খাবার দাবারগুলো হবে তা আজকে ভাবছিলাম যে একদমই কিছু রান্না করব না আর ওইদিকে কিন্তু এই যে আচারি গরুর মাংসটাও ছিল তো হয়ে যাবে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া আর এখন যেটা তৈরি করছি এটা হচ্ছে ড্রিম কেক তো ড্রিম কেকটা আমি এই প্রথম আজকেই ট্রাই করব তো ড্রিম কেকটা তৈরি করা একদমই সহজ খুবই সহজ একটা বাটিতেই কিন্তু এই ড্রিম কেকটা তৈরি করতে হয় প্লাস্টিকের বাটি হোক তো এটা আমার কাচের বাটি তো এমন একটা বাটি নিতে হবে যে বাটিটা মানে একটু স্বচ্ছ হয় বাহির থেকে লেয়ারগুলো বোঝা যায় এমন তারপর যেটা করতে হবে নর্মালি আমার এই কেকের চারটা স্লাইস হয়েছিল তো দুইটা স্লাইস দিয়ে এই ড্রিম কেকটা তৈরি হচ্ছে একটা স্লাইস দেওয়ার পর সুগার সিরাপ দিয়েছি এরপর দিয়ে দিয়েছিলাম চকলেট যেই ক্রিমটা এই যে ক্রিমটা তারপর আরও একটা স্লাইস দিয়ে তারপর আবার সুগার সিরাপ দিয়ে তারপর আরও একটু ক্রিম অ্যাড করে দিচ্ছি তো এই ক্রিমের বৈশিষ্ট্যটা হচ্ছে যে অনেক বেশি চকলেটই থাকবে তো এক একজন এক একজনের পছন্দ মতোই খায় তো একটু বেশি চকলেট থাকবে এটাকেই বলে ড্রিম কেক আর এখন আমি আবার উপর থেকে একটু গানাসটা দিয়ে নিচ্ছি এই তো গানাসটা একটু ছড়িয়ে ছিটে দেবো আমার গানাসটা একটু বেশি কি বলে ঠিক হয়ে গেছে মানে এখানে আরও মানে চকলেটের পরিমাণটা বেশি যার কারণে ঠিক হয়ে গেছে আর একটু ভিভো ক্রিম দিয়ে নরম করে নিলে ভালো তো। তো যাই হোক এটাই আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এই তো ঠিক এভাবে করে একটু ছড়িয়ে দেওয়ার পর ফ্রিজে রেখে সেট করতে হবে একটু ঠান্ডা করতে হবে আর একটু কাজ আছে আর এই যে আরেকটা কেক দুইটা লেয়ার দিয়ে আরও একটা কেক তৈরি করেছি ওইটা জাস্ট এখনই আমরা খেয়ে ফেলবো আর এটা ফ্রিজে রেখে সেট করে নিতে হবে তো বেশ খানিকটা চকলেট গানাস দিয়ে দেওয়ার পর ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এখন আবার যেটা দিচ্ছি এটা একদম চকলেট মানে ডার্ক চকলেটটাকে শুধু মেল্ট করে দিয়ে দিতে হবে ডার্ক চকলেটটা শুধু মেল্ট হলেই জাস্ট উপর থেকে দিয়ে দিতে হবে উপর থেকে দিয়ে যখন ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে ডার্ক চকলেটের মতোই তো ভিতরে উপরে আছে ডার্ক চকলেট ভিতরে আছে গানাস চকলেট গানাস তারপরে আছে ক্রিম তারপর আছে কেক তারপর আবার আছে ক্রিম তারপর আছে আবার কেক আর সবার শেষে কিন্তু ক্রিম ক্রিম আছে আর উপর থেকে এখন আবার কোকো পাউডার দিয়ে নিচ্ছি তো এভাবে করে ড্রিম কেকটা তৈরি করা হয় আর এই যে সাইডে ভরেছি একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক দিনের ইচ্ছা থেকেই কিন্তু আজকের এই ড্রিম কেকটা আমি তৈরি করেছি আর এই ফার্স্ট এই কেকটা আমি তৈরি করেছি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আসলে আপনারা দেখেই তো বুঝতে পারছেন আর এটা খেতে অসম্ভব মজা অনেক বেশি চকলেট আছে গানাস আছে ক্রিম আছে কোকো পাউডার সব কিছু মিলে কেকটা দারুণ মজা হয়েছে আর এই কেকটা তৈরি করা খুবই সহজ নর্মাল যে কেক আমরা তৈরি করি ওগুলো থেকে এই ড্রিম কেকগুলা বাট এই কেকগুলো তৈরি করতে একটু বেশি ইজি আর আসলে একটা কথা বলবো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মাঝে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন কারণ আপনারা হয়তো একটা লাইক দিতে ভুলে যান লাইক দিবেন আপনাদের লাইকে আমার রিচ বাড়ে আর আমার রিচ বাড়লে আমি একটা ভিডিও দিতে পারি দিতে ভালো লাগে প্রতিদিন ভিডিও দিব যদি আমার চ্যানেলটার ভিউ বেশি হয় চ্যানেলে ভিউ বেশি না হলে কিন্তু ভিডিও দিতে মন চায় না তাই অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মাঝে ভিডিও শেয়ার করবেন লাইক করবেন যাতে করে আমি প্রতিদিন আপনাদের মাঝে ব্লগ নিয়ে হাজির হতে পারি আর রাতে মানে সন্ধ্যার সময় সন্ধ্যাও না রাতের সময় রাত নয়টা বাজে আমি এসানে টিফিনের জন্য কিছুটা মোমো তৈরি করছি এখানে বসে বসে তো এই মোমোগুলো তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে এমনি প্রসেসিং করতে কিন্তু কম সময় লাগে কিন্তু এই যে মোমোগুলো এই যে রুটির মতো করে পাতলা করে তৈরি করে এই গ্লাস দিয়ে কেটে পিঠার মতো যেভাবে পুর আমরা ভিতরে দিয়ে তৈরি করি এই কাজগুলো করতে একা হাতে অনেকটাই সময় লাগে এছাড়া মোমো তৈরি করা খাওয়া সবই সহজ ভাপে দিয়ে খেতে হয় এই যে আমি তিনটা খাচ্ছি একটু মানে কি বলে বানানোর পরপর খেতেই সে জিনিসটা বেশি ভালো লাগে আর বাকিগুলো ফ্রোজেন আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই